আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি বর্তমানে অবস্থান করতেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি জংশনে। দার্জিলিং ডিস্ট্রিক্টের এই শিলিগুড়ি সিটিতে রয়েছে তিনটি রেল স্টেশন, তার মধ্যে হচ্ছে শিলিগুড়ি জংশন। এই স্টেশনটির কোড হচ্ছে SGUJ। আর বাকি দুটি রেল স্টেশন হচ্ছে শিলিগুড়ি টাউন এবং নিউ জলপাইগুড়ি। প্রিয় দর্শক ভাই বোনেরা, প্রথমেই বলে রাখি, আপনারা যদি আমাদের এই ভ্রমণ পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণ পরিবারের সদস্য হয়ে যাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে এই ভিডিওটাকে উপভোগ করতেছেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানেন এই শিলিগুড়ি সিটিকে নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়ে বলা হয় এবং এই শিলিগুড়ির অপর নাম হচ্ছে দ্য থ্রি টিএস, অর্থাৎ এক নম্বরে টি, দুই নম্বরে টিম্বার এবং তিন নম্বরে ট্যুরিজম। এই মোট তিনটা টিয়ের কারণে এটার অপর নাম হচ্ছে দ্য থ্রি টিএস। আমার এই ভ্রমণটি ছিল শিলং টু দার্জিলিং। তো সর্বপ্রথম আমি শিলং টু শিলিগুড়ির বাসের টিকিট কাটি, কারণ শিলং টু শিলিগুড়ির ডাইরেক্ট কোনো ট্রেন নেই। আপনি যদি প্রথমে শিলিগুড়ি যেতে চান, তাহলে প্রথমে আপনাকে গুয়াহাটিতে যেয়ে ট্রেন ধরতে হবে। তার চেয়ে বরং আমি ডিরেক্ট শিলিগুড়ির বাসের টিকিট কাটি এবং শিলং টু শিলিগুড়ির দূরত্ব 545 কিলোমিটার, আর এখান থেকে বাস ছাড়ে সন্ধ্যা 6টায়। বাস ভাড়া ছিল মাত্র 800 রুপি এবং আমার সময় লেগে যায় 16 থেকে 17 ঘন্টার মতো। আমি শিলিগুড়িতে পৌঁছানোর পর শিলিগুড়ি থেকে অটোতে করে 20 রুপি দিয়ে নিউ জলপাইগুড়িতে যাই এবং হায়দ্রাবাদ থেকে আমার এক ভাই এসেছিল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। তারপরে আমরা দুজনে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। আর আমি বলে রাখি, NJP থেকে দার্জিলিংয়ের দূরত্ব 73 কিলোমিটারের মতো, অর্থাৎ 73 কিলোমিটার্সের মতো। তো আমাদের সুমুদে ভাড়া নেয় 200 রুপি করে এবং সময় লেগে যায় 3 ঘন্টার মতো। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি আমার দার্জিলিং ট্যুর নিয়ে অনেকগুলো এপিসোড তৈরি করেছি, ইনশাল্লাহ খুব দ্রুতই পাবলিশ করব সেই এপিসোডগুলো। আর আমি জানি আমাদের বাংলাদেশের ভাই বোনদের একটা আবেগের জায়গার নাম হচ্ছে দার্জিলিং। ইভেন যারা কলকাতার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা রয়েছেন, তাদেরও একটা আবেগের জায়গার নাম হচ্ছে দার্জিলিং। তাই আমি যে দার্জিলিংয়ের বিখ্যাত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে পৃথক পৃথক আকারে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। সেই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের দার্জিলিং ট্যুরকে সহজ এবং সুন্দরভাবে শেষ করতে পারবেন বলে আমি মনে করি। আমি দার্জিলিংয়ে অবস্থান করছিলাম 3 দিন আর 2 রাত, অর্থাৎ আমি 3 দিন ট্যুর শেষ করার পর সন্ধ্যায় ফিরি শিলিগুড়িতে এবং শিলিগুড়ি জংশনের কাছে একটি হোটেলে আমি মাত্র 400 রুপি দিয়ে একটি রুম নেই। রুমটা মোটামুটি খুবই ভালো ছিল। সেই রুমের ভিডিও আমি খুব দ্রুতই আপলোড করব আমার এই চ্যানেলে, আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং সেই হোটেলে বুকিং করবেন, কারণ হোটেলটার মান খুবই ভালো, রুমটার মানও খুবই ভালো। তো পরের দিন সকালে আমি শিলিগুড়ির যে বিখ্যাত কয়েকটি জায়গা রয়েছে, যেমন বেঙ্গল সাফারি পার্ক, তারপর সেভেন কিংডম এবং সেবকের যে করোনাশিয়ান বা বাঘা ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাতে যাই, অর্থাৎ সিকিম রোডে, সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসব খুব দ্রুতই। আর আশা করি আপনারা আমাদের এই ভিডিওটাকে খুবই উপভোগ করছেন এই শিলিগুড়ি জংশনের। আমি চেষ্টা করেছি কিছু তথ্য দেওয়ার জন্য, আর আশা করি নেক্সট এপিসোডগুলো দেখবেন আমার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অতি দ্রুতই। আসসালামু আলাইকুম।